গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি। পিছনে দেখতে পাচ্ছেন খুব কুয়াশা পড়ে আছে। স্যাটারডে মর্নিং, ঘুম তাড়াতাড়ি ভেঙে গেছে, ভাবলাম একটু ওয়াক করে আসি। রিনি ঘুমাচ্ছে, ওকে আর ডাকিনি, কারণ ও আমি কালকে রাতে অনেক তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, ওর অফিসের কাজ ছিল, তো তাই ও লেট করে শুয়েছে। কখন শুয়েছে আমি সেটাও বলতে পারি না, আমি অনেকটাই আগে শুয়ে পড়েছি। তবে সকাল সকাল মর্নিং ওয়াকে বেরিয়ে সত্যি খুব ভালো লাগছে। অনেকদিন বাদে ব্যাঙ্গালোরের এই কুয়াশাটার এনজয় করছি। অফিসে থাকতে মানে কাজ শুরু হওয়ার পর থেকে এত সকালে সত্যি উঠা হয়নি। কেন উঠা হয়নি কোনো পার্টিকুলার রিজন নেই। মাঝখানে ওই যে আমি আগে কয়েকটা ব্লগে এক দুটো ব্লগে বলেছিলাম যে আমি 2-3 বছর আগে ওয়ার্কআউট করা শুরু করেছিলাম। ইন দ্য সেন্স জিমে জিমে যেতাম না, আর্লি মর্নিং ওয়াক, একটু জগিং টগিং করে করতাম। তো তখন এরকম 5:30-6টার সময় উঠে ওয়াকে যেতাম, খুবই ভালো লাগতো। তারপরে হঠাৎ করে অভ্যেসটা বন্ধ হয়ে গেল, ডিসিপ্লিন না যেহেতু। তবে আজকে অনেকদিন বাদে উঠেছি ব্যাঙ্গালোরে, খুব সুন্দর হাওয়া বাতাস, খুব একটা ঠান্ডা, যে সেরকম যে ঠান্ডা রয়েছে সেরকম কোনো ইয়ে নেই, কথা নেই, কিন্তু খুব একটা গরমও না, খুব সুন্দর, খুবই সুন্দর ওয়েদার। আর আমি এখন যাচ্ছি আমাদের ওই লেআউটেই, আমি যে এরিয়াতে থাকছি ওইটারই পিছন দিকে অনেকটা রাস্তা আছে। কালকে বিকেলবেলাও আমি গেছিলাম ওয়াক করতে, এখন আবার সেই রাস্তা দিয়ে যাচ্ছি। তো একটু ঘুরে টুরে আসি, যাওয়ার সময় যদি কোনো ভালো ব্রেকফাস্ট পাই একটু ব্রেকফাস্ট নিয়ে যাব। আজকে স্যাটারডে, তো রান্নাবান্নার দায়িত্ব আমার, কিন্তু আমার একটু কাজও রয়েছে, একটু বাইরে বেরোনোর রয়েছে, বন্ধুদের বাড়িতে যাব, ওখানে আমার কিছু জিনিস ছুটে গেছে, প্লাস ওদের বাড়িটা এখন যখন আমরা কাছেই আছি আর বোনদের গাড়িটাও আমার কাছেই রয়েছে, তো গাড়ি নিয়ে যাব, গিয়ে একটু ওদের ঘর টরটাও ঠিকঠাক করে আসব। সো অল এন অল হ্যাপি মর্নিং, হ্যাপি উইকেন্ড। আমি ওয়াক করে আসি, তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। 1 কিলোমিটার, 1 কিলোমিটার দৌড়িয়েই আমার এই অবস্থা, সত্যি এক্সারসাইজ না করলে যা অবস্থা হয়, বডিটা একদমই, মাসলস বলো, বডি বলো, সব কিছু একদম একটা লেজি আটকে রয়েছে। সো আগেন, বন্ধুদের এখানে যখন ছিলাম একটু জিমে টিমে যেতাম, রাত্রেবেলা করে নিচেও হাঁটা হতো। আবার 1 সপ্তাহ হয়ে গেল আমরা এই নতুন বাড়িতে শিফট করেছি, গেল স্যাটারডেতে, তারপর থেকে এখানে যে নিচে হাঁটার জায়গা নেই, রাত্রেবেলা করে মানে মেন রাস্তার উপরে হাঁটবো সেটাও ভালো দেখায় না, তো তাই হাঁটাটা বন্ধ হয়ে গেছিলো। এখন এই রাস্তাটা পিছনে যে দেখছেন খুব খালি থাকে রাস্তাটা, মানুষ টানুষ কম থাকে, তো এখানে জগিং করা খুব সুবিধা। সো দেখি যদি এটাকে কন্টিনিউ করে যেতে পারি। রাস্তাঘাট দেখে, আশপাশ দেখে হয়তো মনে হতে পারে যে অনেকটা ভোর, কিন্তু খুব একটা ভোর না, 7:45 বাজে। ব্যাঙ্গালোর বলে কথা, তো মানে সাউথ ওয়েস্ট রিজন, তো সকালটা দেরি করেই হয়, আর রাস্তাতে আমি একাও নয়। ও অলসো, সত্যি খুব খারাপভাবে হাঁপানি জাপানি উঠে গেছে, দৌড়াদৌড়িটা একটু বডিকে ফিট রাখার জন্য এক্সারসাইজটা কন্টিনিউ করে যেতেই হবে। এনিওয়ে যেটা বলছিলাম, অলসো এটা মনে করবেন না যে আমি মাস্ক পরিনি, রানিং করার সময় মাস্ক পরে রানিং করাটা খুবই মানে জগিং করাটা খুবই কষ্টকর হয়ে যায়, এমনিতেই মাস্ক পরাটা খুবই কষ্টকর, কিন্তু পরতেই হবে। সো দেখিয়ে দিচ্ছি যে আমি মাস্ক নিয়েই বেরিয়েছি। হ্যালো বন্ধুরা, বোনের বাড়ি থেকে ব্লগ করছি। সকালে বলেছিলাম যে আমার বোনদের বাড়িতে আসার কথা আছে, তো রিনি আর আমি দুজনেই চলে এসেছি। রিনি ওখানে বসে বসে এখনো অফিসে কাজ করছে, স্যাটারডে তো আর ছুটি থাকে না। আমি স্যাটারডে সানডে দুটো দিনই পুরো ফ্রি, অপেক্ষা করছি প্লাম্বারের, প্লাম্বার আসলে প্লাম্বারের কাজগুলো হয়ে যাবে, আর নিচে অবরোধের গাড়িটা ওয়াশ করাতে দিয়ে এসেছি। সো অল ইন অল
একটু দৌড়াদৌড়ির মধ্যে, তবে আরো দুটো কাজ ছিল যেটার জন্য আমাদের ইলেকট্রনিক সিটি যাওয়ার ছিল, সেটা হয়তো হবে না। এমন কিছু ইম্পর্টেন্ট না যে আজকে যেতে হবে, বাট আজকে হচ্ছে না সেই কাজটা, অন্য একদিনের জন্য প্ল্যান করতে হবে। অ্যান্ড নেক্সট উইকেন্ড মনে হচ্ছে না, নেক্সট উইকেন্ডও ওই মানে বেসিক্যালি ইলেকট্রনিক সিটি কাজটা হবে করে, কারণ ক্রিসমাস। তো যেটা যে যাই হোক, এনি উইচ ওয়েজ সেটা নিয়ে না হয় পরেই কথা হবে। এখন এখানে অপেক্ষা করছি প্লাম্বারের, তো প্লাম্বার আসুক। প্লাম্বার আসলে এখান থেকে বের হয়ে, লাঞ্চের আমাদের কোনো ঠিকানা নেই আজকে, বাড়িতে তো রান্না করার জন্য কেউ নেই, আর ইনিও অফিসের কাজ নিয়েছিল, আমার দায়িত্ব ছিল আজকের লাঞ্চটা। তো আমি চলে এসেছি কাজ নিয়ে এখানে, সাথে সাথে ইনিও আমার পিছনে পিছনে চলে এসেছে। তো আজকে লাঞ্চের আমাদের কোনো ঠিকানা নেই, হয়তো অন দ্য ওয়ে কোথাও করবো, আর নাহলে বাড়িতে গিয়ে যে একটুকু যা করা যায় সেটুকু করে লাঞ্চটা করবো। ঘন্টাখানিকের মধ্যে এখান থেকে বেরিয়ে পড়তে হবে, তো লেগে পড়ি, দেখি আবার একবার কল করি, নাম্বারটাকে কল করে ডেকে নিই। বনদের বাড়িতে সব কটা কাজই করে এসেছি, বাড়িতে ফিরতে ফিরতে আমাদের মোটামুটি 3টে বেজে গেছিল। তো আসার পর আমরা লাঞ্চ করতে আমাদের যেরকম হয়েছে আর কি, লাঞ্চ করতে অবশ্যই দেরি হয়ে গেছে, আমাদের বাড়িতে ঢুকতে ঢুকতে 3টে বেজে গেছে। 3টের সময় এসে অবশ্যই রান্নার কিছু ছিল না, তো রিনি দালিয়ার খিচুড়ি বানিয়েছে, আমরা দালিয়ার খিচুড়ি খেয়েছি আজকে। আর আমি এখন গিয়েছিলাম চিকেন আনতে, আজকে রাত্রেবেলার ডিনার আমি বানাবো, একটু স্পেশাল ডিনার। স্পেশাল বলতে ওই যে বললাম, আমরা রাইস খাওয়া কমিয়ে দিয়েছি, মানে কম করার চেষ্টা করছি, তো সেটার জন্যই চিকেন আনলাম। গ্রিল, চিকেন গ্রিল করবো, ফুল চিকেন না, জাস্ট চিকেন সাইজ। আর বোনদের বাড়িতে সব কাজ হয়ে গেছে বলতে, লাস্ট টাইম যখন এসেছিলাম তখন কিছু প্লামিং এর মানে ওদের ট্যাপটা গুলো খারাপ ছিল, বোনদেরা আসলে অসুবিধা হতোই, তো সেই জন্য ওগুলো ঠিক করাতে গেছিলাম। প্লাস আমি আমার ঘড়িগুলো ছেড়ে এসেছিলাম, এবার প্রবলেম হয়েছে, ঘড়িগুলো তো আমি নিয়ে এসেছি, কিন্তু ঘড়িগুলো নিয়ে আসতে আমি আমার আজকে পুলোভার পরে গেছিলাম, পুলোভার ছেড়ে এসে পড়েছি সেই বাড়িটা, সত্যি মানে কোনো একটা পিছুটান ছুটে যাচ্ছে আমার ওখানে। তো যাই হোক, চিকেন নিয়ে এসেছি, এখন রান্না করতে বসবো, মানে বসবো না, রান্না করতে যাব। আর রিনি এখানে শুয়ে রয়েছে, ওই যে ও সারা দুপুর ধরে কাজ করেছে, কাজ করার পর এখন এসে শুয়েছে রেস্ট করার জন্য। আমি দুপুরটা ঘন্টা দেড়েক মতো ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ সকালবেলা উঠেছি, অ্যাকচুয়ালি সকালবেলা উঠবো করে উঠিনি সত্যি কথা বলতে, বাস ঘুমিয়ে গেছে, খুব সকাল সকাল ঘুমিয়ে গেছে, মোটামুটি 5:30 বাজে, তখন অন্ধকার ছিল তাই বাইরে বের হইনি, 6:30 নাগাদ আমি বাইরে বের হয়েছিলাম, ওয়াক করে আসলাম, তো তারপর থেকে একদমই ঘুম নেই চোখে। তো দুপুরবেলা ভাবলাম একটু ঘুমিয়ে নিই, এবার প্রবলেম হয়েছে, দুপুরবেলা তো ঘুমিয়ে পড়েছি, এখন রাত্রেবেলা আবার সে একই প্রবলেম হবে, রাত্রেবেলা ঘুমাতে আমার কষ্ট হবে, তো আবার এটা না হয় যে কালকে উঠতে দেরি হয়ে যায়। সানডেটা দেরি করে ঘুমিয়ে থাকাটা আমি মানে আমি পার্সোনালি একদম প্রেফার করি না, যে সানডেতে আমি দেরি পর্যন্ত শুয়ে থাকবো, কারণ সানডেটা একটু তাড়াতাড়ি উঠবো, এই একটা দিন একটু বাড়িতে মানে সবাই আমি জেনারেলি বাড়িতে থাকি, সবাই থাকে, তো সানডেটা আমি দেরি পর্যন্ত ঘুমানো কোনোদিনই অ্যাকচুয়ালি পছন্দ করি না, আনলেস আনটিল ইটস ভেরি মাচ রিকোয়ার্ড। তাড়াতাড়ি উঠো, সবার সাথে বসো, গল্প করো, আড্ডা মারো, ফ্যামিলির সাথেও তো টাইম দেওয়া দরকার, দেরি পর্যন্ত ঘুমিয়ে থাকলে মনে হয় দিনটাই যেন নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, একটু ওয়েট করি, তারপরে কিচেনে যাব, স্পেশাল কিছু বানাবো, সেটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো। তো আমি আজকে রান্না করছি কিনোয়া ফ্রাইড রাইস, একদম শুরুর থেকে দেখাতে পারছি না, কারণ আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, আর ট্র্যাকারটা খুঁজে পাচ্ছিলাম না, বাড়ি শিফট করার সময় রেখে দিয়েছি। তবে তেলের মধ্যে মটরশুঁটি, বিনস আর গাজর কুচি করে দিয়ে দিয়েছি, এখন লঙ্কা দিয়ে দিলাম, এগুলো একটু ভাজা হয়ে গেলে এতে একটু কাজু নুন দিয়ে এটার মধ্যে কিনোয়া দিয়ে দেবো। তো কিনোয়া ফ্রাইড রাইস, যে এটাকে কিনোয়া বলে, বাংলাতে কি বলে এটাকে আমি জানি না, আমি পরে যদি বাংলা নামটা আমি গুগলে খুঁজে পাই আমি অ্যাড করে দেবো। তো আমি আজকে কিনোয়া ফ্রাইড রাইস বানাচ্ছি,
মোটামুটি ভাজা হয়ে গেছে। এতে আমি একটু কাজু দিয়ে দেবো। কাজুগুলোকে ভেঙে ভেঙে দিলাম। এবার কাজুগুলো একটু ভাজা হয়েছে। ভাজা হয়ে যাওয়ার পর এটাতে খানিকটা গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে কিনমোটা দিয়ে দেবো। সরি, পিছন দিকে কাবাটের আওয়াজ হচ্ছে। আর কোনো মশলাই দেবো না। ভাজা হয়ে গেছে, এটাতে কিনোয়াটা দিয়ে দেবো। কিনোয়াটা আমি আগে বয়ল করে নিয়েছি, কিনোয়া ডাইরেক্ট ব্যবহার করলাম না। ডাইরেক্ট ব্যবহার করলে এটাকে সিদ্ধ হতে অনেক সময় লেগে যায়। আমি আগে সিদ্ধ করে নিয়েছি কিনোয়াটা। কিনোয়াটা যখন ব্লুম হয়ে গেছে তারপরে এটাকে আমি দিয়ে দিয়েছি। জলটা আছে, জলটা যেন শুকিয়ে যায়। পরিমাণ মতো নুন দিয়ে আমি নামিয়ে নেব। মোটামুটি 5 মিনিট ধরে এটা ভাজা হচ্ছে। নামানোর আগে এটাতে আপনারা আগেও চাইলে আগেও দিতে পারেন। আমি নামানোর আগে একটু ফ্রেশলি গ্রেটেড জিঞ্জার মানে আদা একটুখানি দিয়ে দেবো। একটা খুব সুন্দর গন্ধ আসবে। দুটো মিনিট রেখে এবার নামিয়ে নিতে পারি। কিনোয়া ফ্রাইড রাইস অলমোস্ট রেডি। তাতে আমি একটু সামান্য ঘি দিয়ে দিচ্ছি। আদা আর ঘিয়ের গন্ধটা দারুণ হবে। ফ্রাইড রাইসে আমি পুরোটা এটাকে রান্না করিনি ঘিতে, জাস্ট নামানোর আগে একটুখানি সামান্য ঘি দিলাম। এবার এটাকে একটু নাড়িয়ে নেবো। আর আমাদের ফ্রাইড রাইস রেডি। যারা ভাত অ্যাভয়েড করার চেষ্টা করছেন, ভাত কম খাওয়ার চেষ্টা করছেন, তারা এটা ডেফিনেটলি ট্রাই করতে পারবেন। কলিফ্লাওয়ার রাইস করেও একটা ব্যাপার হয় যেটা ফুলকপি গ্রেট করে করে, কিন্তু ওটার থেকে আমি কিনোয়াটা বেশি প্রেফার করি। নামিয়ে নিলাম। কিনোয়া ফ্রাইড রাইস রেডি। এবার শুধু ফ্রাইড রাইস তো হবে না, ফ্রাইড রাইসের সাথে লাগবে সাইড ডিশ একটা। তো সেটার জন্য বানাবো চিকেন। চিকেনটাকে আমি লেগ পিস মানে থাই এন্ড লেগ পিসটা এনেছিলাম। ওটা পুরো বোনলেস বোনগুলো আমি বের করে নিয়েছি, দোকান থেকে বের করে দেয়নি। একটু কষ্ট হয় বাট ইটস ইজি, খুব সহজ করা।
যদি না করতে পারেন তাহলে গোটাটাকেই ইউজ করে ব্যবহার করতে পারেন। আমি বোনস গুলোকে বের করে ওটার মধ্যে কাশ্মীরি চিলি পাউডার, একটু ব্ল্যাক পেপার পাউডার আর সল্ট, ব্যাস আর কিছু নেই, কোনো আদা রসুন বাটা কিছু দিইনি, এটা দিয়ে ম্যারিনেট করে একটুখানি রেখে দিয়েছি। এবার এটাকেই প্যান ফ্রাই বা প্যান গ্রিল করব, একদম খুব শ্যালো ফ্রাই হবে। তাও ওটা গরম হোক, এতে একটুখানি তেল দিয়ে দিচ্ছি। তাওয়া ভালোই গরম হয়ে গেছে, এবার চিকেনের থাই পিস গুলো দিয়ে দিচ্ছি। এই ভেতরের দিকটাকে নিচের দিকে ফেস করে দেব। এটাকে মিডিয়াম হাই হিটে এখানটাকে ফুটতে দেব, অনেকটাই জল বেরোবে। আপনারা চাইলে এটাকে হাই হিটেও এটাকে কুক করতে পারেন, কারণ জলটা বেরোলে জলটা যেন তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। এটা আশেপাশে দেখতে পাচ্ছেন অনেকটা জল বেরিয়ে এসছে, এটা ফ্যাটস গুলো অনেকটা সাথে জলের সাথে সাথে বেরিয়ে আসে। যখন অলমোস্ট জলগুলো বেরিয়ে আসবে এতে আমরা কিছু ক্রাশড গার্লিক দিয়ে দেবো, এবং গোটা গোটা গার্লিক গুলোকে একটুখানি খালি ক্রাশ করে নিয়েছি। এই ক্রাশড গার্লিক গুলোর থেকেই এটার ফ্যাটস এর অনেকগুলো ইয়েগুলো ফ্যাটস গুলো মেল্ট হতে থাকবে আর জলগুলো বেরোতে থাকবে, এটার থেকে চিকেনটা ফ্লেভার হয়ে যাবে। এটাকে একটু উল্টিয়ে দিই, একদম সময় লাগে না, এটা হার্ডলি 5-7 মিনিট সময় লাগে কুক হতে। তার জন্য বোন গুলো বের করে দিয়েছি, বোন থাকলে একটু সময় বেশি লাগে, এখন যেহেতু বোন নেই এটা কুক হতে একদমই সময় লাগে না। এবার দুটো পাশ একটু মোটামুটি ফ্রাই হয়ে গেলে এটার মধ্যে আমরা একটা বাটার দিয়ে দেবো। 3-4 মিনিট ধরে এই পাশটা ফ্রাই হচ্ছে। আমি থাই পিস বা লেগ পিস গুলো এই জন্য ইউজ করছি কারণ এটা সবথেকে ফ্লেভারফুল পার্ট হয়, এখানে হেলদি টেস্টি হয়, খুব বেশি ফ্লেভার থাকে এই পার্টটাতে। অ্যাকচুয়ালি দেখবেন লেগ পার্ট গুলোতে বোন থাকে, বোনের পার্ট গুলো সবথেকে বেশি টেস্টি আর ফ্লেভার সবথেকে বেশি পার্ট গুলোতেই থাকে, যার জন্য চিকেন ব্রেস্টটা খুব একটা সবাই মানে পছন্দ করে না। সল্টেড বাটারই দিচ্ছি, নর্মাল যেটা টেবিল বাটার হয় আমাদের বাড়িতে। বাটারটা মেল্ট হয়ে গেলে চিকেনটাকে ভালো করে বাটারটার মধ্যে বাটারটা দিয়ে তাতে বেস্টিংও করতে পারেন। যত চিকেনের ফ্লেভার আছে বাটারের ফ্লেভার আছে সবটাই চিকেনের ভিতরে ঢুকে যাবে।
চিকেনকে বেশি সময় কুক করতে একদম দরকার পড়ে না, কারণ এটা হোয়াইট মিট, খুবই সফট মিট, তো খুব শীঘ্রই তার কুক হয়ে যায়। দেখেন এখন পাঁচ সাত মিনিট একদম খুলে এসে পড়ছে। আর দুটো মিনিট ওই পাশে না কুক হবে, তারপরে গ্যাসটা অফ করে এই বাটারের মধ্যে আমি এটাকে ছেড়ে দেবো দু তিন মিনিট। সার্ভ করার আগে পাঁচ মিনিট যে কোনো মিটকে রেস্ট করতে দিতে হয়, কারণ মিট যদি রেস্ট না করে কড়াই থেকে নেমে ইমিডিয়েট কাট করা হয় তবে ওরা জুসেসগুলো ফ্লো হয়ে বেরিয়ে যায়, যার জন্য এটাকে যখন কুক হয়ে যাবে এই বাটারের মধ্যে আমি এটাকে দু তিন মিনিট ছেড়ে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। লাস্ট একবার বেস্টিং করে দিব। আমাদের চিকেন ইজ রেডি, একদম সিম্পল, নো মশলা, নাথিং, জাস্ট সল্ট, ব্ল্যাক পেপার, চিলি পাউডার আর গার্লিক। আমাদের আজকের ডিনার সার্ভড কিনোয়া ফ্রাইড রাইস উইথ প্যানসিয়ার্ড চিকেন, বাটার চিকেন। কি দাবিয়েছে রিনি? মাত্র ঘুমিয়ে উঠেছে, আবার কখন ঘুমাবে জানি না, 9:30 বাজে। সো আমরা ডিনার করে নিই। টেস্ট ওয়াইজ কেমন হয়েছে না হয়েছে সেটার ফিডব্যাক রিনির থেকে খাওয়ার পরে নেব। ফিডব্যাক দেবে, খিদা পেয়ে গেছে, বসো, হ্যাভ এ সিট। Take a bite. Ki What is Bhalo, kharap, mondo? What is just Chicken ta khubi juicy রিনি তো আগে ফিডব্যাক দিয়ে দিয়েছে, কিন্তু আমি নিজেই বলছি সত্যি খাওয়াটা খুব ভালো ছিল, একদম লাইট ডিনার বাট ভেরি টেস্টি। কিনোয়া ফ্রাইড রাইসটা স্পেশালি আমার বেশি পছন্দ হয়েছে, কারণ মানে কিনোয়াটার টেস্টটা কিনোয়া করে মনে হয়নি, মনে হচ্ছিল ছোট ছোট চালের দানা দিয়ে ফ্রাইড রাইস, একদম ফ্রাইড রাইসের টেস্ট। আপনারা চাইলে একবার নিশ্চয়ই ট্রাই করতে পারেন, কি বলো? ইউ লাইক ইট? শি লাভড ইট। সো অনেস্টলি আমার খুবই ভালো লেগেছে কিনোয়া ফ্রাইড রাইসটা, একবার ডেফিনেটলি ট্রাই করতে পারেন যারা রাইস থেকে মুভ করার চেষ্টা করছেন, ইটস আ গুড সাবস্টিটিউট। আর চিকেনটা তো একদমই দেখলেন, ইটস আ ভেরি সিম্পল হেলদি চিকেন, বাটার ইজ এ গুড ফ্যাট, সো তেল একদমই সামান্য, একদম সামান্য, তেলটা অ্যাভয়েড করতে চাইলে অ্যাভয়েডও করতে পারেন। কোনো মশলা নেই, কিছু নেই, হালকা প্যানসিয়ার বাটার আর গার্লিক, সো ভেরি ভেরি সিম্পল রেসিপি, হার্ডলি 5-7 মিনিট সময় লাগবে বানাতে। তো ট্রাই করবেন যদি কোনোদিনও ইচ্ছে হয়, ট্রাই করে আমাকে নিশ্চয় জানাবেন নিচে কমেন্ট সেকশনের মধ্যে কমেন্ট করে। তো আজকের জন্য এইটুকুই, কালকে সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই ব্লগটাকে আমি দেখি কালকে সকাল অব্দি কন্টিনিউ করব, কারণ আজকে অনেক কিছু প্ল্যান ছিল কিন্তু সেটা হয়ে ওঠেনি। তো কালকে কন্টিনিউ করছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন দিনে। টাটা, গুড মর্নিং বন্ধুরা। সানডে মর্নিং কোনো প্ল্যান নেই, সকাল থেকে আমি আর ইনি নিজেরাই কথা বলছিলাম, কোনোখানে বাইরে যাওয়ার নেই, বাড়িতেও ওরকম কোনো কাজ নেই,
মোটামুটি সব গোছানো হয়ে গেছে, রান্না বান্না হবে, বাড়ি দেখতে যাওয়ার নেই, মানে বাড়ি লাস্ট কিছু উইকেন্ডস তো আমাদের এই করে করেই কেটে গেছে যে প্রত্যেক উইকেন্ডে কোনো না কোনো বাড়ি দেখতে যাব, বাড়ি খোঁজা হচ্ছে। লাস্ট উইকেন্ডে শিফটিং এ পুরো দিনটা চলে গেছে, আজকে এখন আমরা পুরো সেটেলড হয়ে গেছি, তো এখন সত্যি কোনো কাজ খুঁজে পাচ্ছি না। রিনি পিছন থেকে একটু ঘর গুছিয়ে নিচ্ছে, আর আমার আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান ছিল, তবে মানে এখনো শিওর না কতটা হয়ে উঠবে, একটা কিছু কনফার্মেশনের জন্য ওয়েট করছি। তো যদি কাজটা হওয়ার চান্সেস থাকে তবেই বাইরে বেরোবো, সেটাও এক দু ঘন্টার ব্যাপার। তো জানি না আজকে পুরো দিনটা কি করে কাটবে, কিছুই করার খুঁজে পাচ্ছি না, বাড়ি গোছানোরও নেই, বাড়ি পুরো অলমোস্ট পুরো অ্যারেঞ্জই হয়ে গেছে। সো দেখা যাক, রান্নাবান্না তো রান্নাবান্না আজকে একবার কি হবে। এই কি বানাচ্ছ আজকে, হোয়াট আর ইউ কুকিং? আজকে রান্নার ডিউটিটাও রিনি নিয়ে নিয়েছে, তো আমার রান্নাও নেই, সারাদিন বাড়িতে বসে বসে বুক পড়া শুরু করতে পারি একটা। অনেকদিন হয়েছে বই পড়ি না অ্যাকচুয়ালি, হঠাৎ করে বইগুলো দেখে মনে পড়লো। সো লেট মি সি, কিছু আছে এক দুটো বই যেগুলো পড়া হয়নি, ওখানে ঘেঁটে দেখি, যদি ইচ্ছা হয় আজকে এখন একটা বই নিয়ে বসাই যেতে পারে। তো আমি যাই, আমি গিয়ে একটু সার্চ করি, আপনারা স্টে টিউনড। আমার ফাইনালি বাইরে যেতেই হলো, মাস্কটা নামিয়ে কথা বলছি কারণ মাস্ক পরলে খুব ভালো করে পরিষ্কার আওয়াজ আসে না। তবে যেটা বলছিলাম, আমার ফাইনালি বাইরে যেতেই হলো, অনেকক্ষণ ধরে আপনাদেরকে বলছি কাজ আছে কাজ আছে, অ্যাকচুয়াল কাজটা হচ্ছে পুচকুটা তো এখন বড় হয়ে যাচ্ছে, হাঁটা শিখছে, তো এখন একদম মানে এত বেশি দুষ্টু হয়েছে মানে আমি অবভিয়াসলি দেখিনি, আমি আসা পর্যন্ত দুষ্টু অবভিয়াসলি হচ্ছে, কিন্তু এখন আসার পরে মাঝে মাঝে যখন ভিডিও কল করে তখন যা দেখি মানে প্রচন্ড দুষ্টু হয়েছে, বলে একদম থাকতে চায় না, খালি নিচে নিচে যা নামবে, আর এক জায়গাতে একদমই পা টেকে না। তো সেই জন্য আমরা মানে অনু আমাকে বলেছে একটা ক্রিপ খুঁজে রাখতে এখানে, সেটা দেখার জন্যই গিয়েছিলাম, সাইজ ডিমেনশন এগুলো দেখে কিনতে হবে কারণ আবার উপর দিয়ে উঠছে না পড়ে যায়, বাংলাদেশ যেটাকে আমরা খাটিয়া বলি। কতটা পয়সা করে আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন আমি এক বলতে পারছি না, কারণ আমি রাস্তায় আছি, এবার প্রবলেম হয়ে গেছে, আমি এখন অটোতে আছি, যাওয়ার সময় আমি একটা স্কুটি নিয়ে গেছিলাম গুগোতে, এবার সেটা অবরোধের বাড়িতে যাওয়ার পর ওখান থেকে ফেরার পথে স্কুটিটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে আর চলছে না, আমার তারপরে ওখান থেকে অটো করতে হলো। তো যাই হোক, এখন মোটামুটি দেড়টা পনেরো দুটোর মতো বাজে, আমি যাচ্ছি বাড়ি, এখন লাঞ্চ করবো। আর হ্যাঁ, বেসিক্যালি যেটা বলছিলাম যে যেই খাটিয়াটা বা ক্রিপটা দেখতে গেছিলাম সেটা পছন্দ হয়নি, আছে কিছু রিজনস, তো আরও দেখতে হবে, বনুর আসার আগে ক্রিপটা মোটামুটি মানে রেডি করে রাখতে পারলে খুব ভালো হয়, তাহলে বন্ধুদেরও একটু হেল্প হয়ে যায়, আর সেই জন্যই আমার দেখা আর কি। তো যাই হোক, আমি এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে বাড়ি পৌঁছে লাঞ্চ করি, তারপর আমি আর রিনি বিকালবেলা একটু বেরোবো বাজার করতে, এই বাড়ির ছোটোমোটো রেশনপাতি বাজার করতে। তো এই আর কি, সানডেটা এইভাবেই পুরোটা মানে বেসিক্যালি বলতে গেলে ওয়েস্টই হচ্ছে। আজকে আমাদের লাঞ্চে আছে ছোলার ডাল, মানে চানার ডাল, রিনি খুব ভালো বানায় সেটা, তারপরে আছে এটা ফুলকপি রোস্ট, পোস্ত দিয়ে কিছু একটা ফুলকপি বানিয়েছে, দেখে খুবই দারুণ লাগছে, ভাত, আর সাথে আছে বাঁধাকপির ঝুড়ি, খুব খিদে পেয়ে গেছে, এবার খেতে বসি। কাজ নেই বলতে বলতে সকাল থেকে মনেই পড়েনি আমার চুল কাটানো ছিল, দুপুরবেলা মনে পড়েছে, লাঞ্চের পর ভেবেছিলাম এসে চুল কেটে যাব, কিন্তু লাঞ্চের পর এত প্রচন্ড ঘুম পেয়েছে, এক ঘন্টা ঘুমাবো বলে আজকেও আবার দেড় ঘন্টা ঘুমালাম, রাত্রের ঘুমের জানি না কি হবে, এখন এসেছে চুল কাটতে, চুল কেটে স্নান টান করে নেবো, তো চুলটা কেটে নেই, চুল কাটার চুলদাড়ি দুটোই কাটার আছে, চুলদাড়ি দুটোই কামাই করার আছে, তো আগে করে নেই কাজগুলো, কেন যে দুপুর দিনের বেলার থেকে মনে পড়ে নেই,
খালি বলেই যাচ্ছি সানডে থেকে, সানডেতে আজকে কোনো কাজ নেই, কোনো কাজ নেই, এত বড় কাজটাই পেন্ডিং ছিল। যাই হোক, চুলটা কেটে নিচ্ছি। আমাদের আজকের ডিনার কিনোয়া স্যালাড বল, এটাতে নিচে এটা হচ্ছে কিনোয়া স্যালাড, পেরি পেরি প্রনস, একটা হাফ বয়েল এগ করা ছিল কিন্তু একটু বেশি বয়েল হয়ে গেছে, আর অনিয়ন্স আর স্পিনাচ, এটাকে মিক্স করে দারুণ স্যালাড খাওয়া যায় রিনির আর আমার। এটাই ডিনার। আমরা আস্তে আস্তে একটু হেলদি ফুডের দিকে মুভ করার চেষ্টা করছি, কতটা সফল হব সেটা জানি না, বাট স্টার্টিং সামওয়্যার। রেসিপি এটার এমন কিছু নেই, জাস্ট কিনোয়াটাকে বয়েল করে এটার মধ্যে ক্যাপসিকাম, টমেটো, কিউকাম্বার দিয়ে দিয়েছি, এটার মধ্যে পেরে পেরি সিজনিংস থাকলে পেরে পেরি সিজনিং ইউজ করতে পারেন, একটু উপরে খালি সল্ট আর ব্ল্যাক পেপার দেওয়া আছে, আর স্পিনাচগুলোকে জাস্ট একদম হালকা সতে করা। তো এমন কিছুই রেসিপি নেই, তাই জন্য রেসিপি আর এটা কী আর শেয়ার করবো করিনি, তো খেয়ে নিই, আমাদের খুব খিদে পেয়ে গেছে। বাড়িতেই বসে বসে দুটো দিন কী করে কেটে গেল বুঝতেই পারলাম না, কোনো প্রোডাক্টিভ কাজ কিছুই হয়নি, সত্যি কিছুই হয়নি, মানে নাও দ্যাট আই থিঙ্ক অফ ইট, কোনো কাজ হয়নি, কোনো বাড়িতেই বসেছিলাম, ভেরি নন প্রোডাক্টিভ উইকেন্ড। বাইরে যাওয়ার ইচ্ছা ছিল আমার আর রিনির, একটু বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সবকিছু মিলিয়ে আর হয়ে ওঠেনি, সুবিধা অসুবিধা লেগেই থাকে। তবে হ্যাঁ, ক্রিসমাস উইকেন্ডও হয়তো কোনো প্ল্যান হবে না, নিউ ইয়ারের যে উইকেন্ডটা তখন আমরা একটা ছোট প্ল্যান করছি, যদি হয়ে ওঠে তবে যাব, কিন্তু মানে সেরকম কোথায় যাব কি করব কি না সেরকম কোনো মেজর প্ল্যান কিছুই করছি না, জাস্ট একটু বাইরে বের হবো, হয়তো ব্যাঙ্গালোরের আশেপাশে কোথাও একটা যাবো একদিনের জন্য, এটাই মানে এটাই একটা মাথায় রয়েছে, পরে হয়তো ডিসাইড করবো, এখন আপাতত কিছুই ভাবছি না, কিন্তু মানে কারণ যাই প্ল্যান করি না কেন কিছুই আমাদের হয়ে ওঠে না, তো তার জন্য বেশি চিন্তা করছি না এটা নিয়ে। অভ্রহরাও নেক্সট তারপরে সপ্তাহ মানে নিউ ইয়ারের পরেই এক সপ্তাহ 10 দিনের মধ্যে চলে আসবে, ওটাতে একটু বেশি এক্সাইটেড, কুচুকে আবার অনেকদিন বাদে দেখবো, মোটামুটি মাস খানিক হয়ে গেছে, মানে না দেখলেই মনে হয় কতদিন হয়ে গেছে। মা ওরা নিশ্চয়ই মানে অলমোস্ট এভরিডে ভিডিও কলে দেখাই হয়, কিন্তু ভিডিও কলে দেখা আর কাছের থেকে ধরে আদর করা দুটোর তো পার্থক্য রয়েছে। এত মানে এর আগে এত মাস গেছে গিয়ে লকডাউনের জন্য যাওয়া হতো না, বাইরে থেকে যাব এটা ওটা, তারপরে আমরা চলে গেলাম বাড়িতে, ওরা এখানে ছিল, তখন আবার মানে কিছু মাস দেখা হয়নি, এই করে করে কাটছে, কিন্তু এটাই হয় আসলে, মানে যারা যারা দূরে দূরে থাকে। এখন আমি মাকেও বলছিলাম একবার যে আমরা যে বড় হয়েছি মামা বাড়িতে, আমরা যখন মানে 6 মাসে একবার করে মামা বাড়িতে যেতাম, সেটা ছোট থাকতে 6 মাসে একবার যেতাম, একটু বড় হওয়ার পরে তো মানে বছর খানিকে একবার যাওয়া হতো, পড়াশোনার চাপ পড়ে গেছে, তো কি করে যে মামা ওরা থাকতো মানে আমাদেরকে, আমরা চলে আসার পর এই সেই সব মানে 3-4 সপ্তাহের জন্য যেতাম, খুব বেশি খুব ম্যাক্সিমাম হলে 1 মাসের জন্য যাওয়া হতো, নাহলে তো ওই তোমার 20-25 দিনের জন্য যাওয়া, তারপরে আমরা চলে আসা, কি করে যে মামা ওরা তারপরে বিয়ে করতো মানে সারা 6 মাস না দেখে, তখন তো ভিডিও কলেরও ব্যাপার ছিল না, সত্যি খুব মানে ভাবলে তখন মনে হয় সত্যি কি করে করতো মানুষে তখন। যাই হোক, পুচকু আসবে, এটাও এক্সাইটেড, আমরাও ঘুরতে যাব, এটা নিয়ে প্ল্যান করছি না যেটা বললাম, যেতে পারলে খুবই ভালো হয়, আর মানে ব্যাঙ্গালোরে বসে বসে তো কিছু করার থাকে না, এই উইকেন্ড গুলো এইভাবেই পার হয়ে যাচ্ছে। তবে আজকের জন্য ব্লগ এখানেই শেষ করছি, সেরকম কোনো আপডেট দেওয়ার ইম্পর্টেন্ট বিশেষ কিছু আপডেট দেওয়ার মতো নেই, জাস্ট রোজকার দিন চলে যাচ্ছে, কালকে থেকে অফিস শুরু হয়ে যাবে, আবার 3টা দিন অফিস যেতে হবে, হয়তো 2 দিনই যাবো বা যাই দেখা যাক, মানে মুডের উপর ডিপেন্ড করে, যদি ইচ্ছা হয় তাহলে 3 দিন যাবো, তো আজকের জন্য এখানেই ছাড়ছি, আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে আসবো, খুব চেষ্টা করব রেগুলার ব্লগস দেওয়ার, এটা আমার মানে মেন্টালি আমি নিউ ইয়ার রেজলিউশন বানাচ্ছি নিজের জন্য, যে আরো ফ্রিকোয়েন্ট অ্যাট লিস্ট এভরি অল্টারনেট ডে যেন আমি ব্লগস শেয়ার করতে পারি, উইচ উইল বি লাইক মাসে অ্যাটলিস্ট 15টা ব্লগ, কিন্তু প্রবলেমটা এটা হয়ে যায় যে ব্লগ শ্যুটও করে নিলে
মানে হয়তো জায়গায় জায়গায় ভিডিও শুট করলাম কিন্তু এডিট করাটা আমার জন্য খুব চাপ হয়ে যাচ্ছে, অফিসের কাজ থাকে, বাড়িরও একটু কাজ থাকে, বাজেহাট যাওয়ার থাকে, সবকিছু মিলিয়ে মিশিয়ে এডিট করাটা নিয়ে এডিট করব সেটা নিয়ে বসাটা মানে সত্যি একটু চাপের হয়ে যায়, সময় লাগে এডিট করতে, সত্যি কথা বলতে সময় লাগে। আর আমি ফোনে এডিট করাটা খুব একটা কমফোর্টেবল না, আমি ল্যাপটপ নিয়ে বসে এডিট করি, তো ওটাতে একটু সময় লেগে যায়। তবে সত্যি চেষ্টা করবো আরো বেশি ফ্রিকোয়েন্টলি, আরো বেশি রেগুলারলি ব্লগস গুলো আপলোড করার। তবে আজকের জন্য এখানেই ছাড়ছি, রাতও হয়ে গেছে, আপনারাও শুয়ে পড়ুন। মানে আমরা যখন ভিডিও দেখবেন তখন হয়তো দিন চলবে, রাত চলবে, কিন্তু আমরা শুয়ে পড়ছি এখন। অফিসের জন্য কাউকে তাড়াতাড়ি উঠতে হবে। আপনারা যদি আমার ভিডিওসগুলো পছন্দ হয় প্লিজ সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওসগুলোকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো। যদি আমার রেসিপিসগুলো আপনারা ট্রাই করেন সেটাও জানাবেন কেমন লাগলো, ট্রাই করে কেমন খেলেন আপনারা। অ্যান্ড আপনার সাথে আবার নতুন দিনে দেখা হবে নতুন ব্লগে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, টাটা, গুড নাইট।